চরিলাম ব্লকের অন্তর্গত ছিছুরিমাই গ্রাম পঞ্চায়েতে থালাভাঙ্গ এলাকায় সোয়াইন ফ্লুর মারাত্মক প্রকোপ দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েকদিনে সোয়াইন ফ্লুতে 206টি শুকরের মৃত্যু হয়েছে। শুকর পালকের নাম বিক্রম দাস, জন্মলগ্ন থেকে শুকর ব্যবসা করে আসছেন পরেশ দাস। বিক্রম দাস ছোটবেলা থেকে দেখে আসছেন তার পিতা শুকর প্রতিপালন করছে। বিক্রম প্রথম একটি শুকর ক্রয় করেছিল, তারপর এই একটি শুকর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে শুকর। বিক্রম উদ্যোগ নেয় এই একটি শুকরের ফার্ম খুলবে। পরিশ্রম করে টাকা জমি নিজস্ব জুত জায়গায় 14 লক্ষ টাকা খরচ করে 50টি শুকরের ঘর করেছেন। 3 বছর হয়েছে ফার্ম তৈরি করেছেন তিনি। সেই ফার্মগুলোতে 2006টি শুকরকে লালন পালন করে বড় করে তুলেছেন। এক একটি শুকর 250 থেকে 300 কেজি, এমনকি 510 কেজি পর্যন্ত হয়েছিল। প্রতিটি শুকরের দাম ছিল প্রায় 50 থেকে 60 হাজার টাকা করে। এই কয়েকদিনের মধ্যেই দেখতে দেখতে সবগুলি শুকর মরে যায়। চিকিৎসকের পরামর্শ নিয়েছেন আগরতলা থেকে এবং মেলাঘর থেকে ভালো চিকিৎসক নিশিকান্ত বাবু এবং গোরাঙ্গ বাবুকে নিয়ে চিকিৎসা করিয়েছেন। একদিনে 14,000 টাকার ভ্যাকসিন করিয়েছেন। 2 থেকে 3 লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ করেছেন। এরপরও শুকরগুলিকে বাঁচাতে পারেনি বিক্রম। একদিনে 25টি পর্যন্ত শুকর মরে যায়। সেই শুকরগুলিকে নিজ নিজ জায়গায় মাটির নিচে কবর দিয়েছেন। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বিক্রম দাসের। 206টি শুকরের মৃত্যু হওয়ায় মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন বিক্রম দাস। এখন অনেকগুলি শুকরের ঘর খালি। বন্ধু থেকে 10 থেকে 15টি শুকর ধার করে নিয়ে এখন প্রতিপালন করছেন। চিকিৎসকরা বিক্রমকে বলেছেন আর টাকা খরচ করে লাভ হবে না, সোয়াইন ফ্লু এসেছে তাই সবগুলি শুকরের মৃত্যু হয়েছে। সবই মারা গেছে। এখন নতুন করে আমার এক বন্ধু শহর আমার এখন পুরো হয়নি খাই করে আমার বন্ধু কয়েকটা আমার নিজের শহর আছে মেলা এই আইন না পড়াবো তো ফান্তাসি কয়েকটা কয়েকদিন মহিলাদের কাছে শোনার মতো কোনো রাস্তা নেই। কয়টা শুয়োর মরছে আপনি? আমার শুয়োর মারা গেছে 205টা মারা গেছে। একটা শুয়োর আছে 205টা শুয়োর মারা গেছে। 205টা শুয়োর মারা গেছে। কত হইব এটির দাম আনুমানিক? অনুমানিক 60 থেকে 65 লাখ টাকা শুয়োর। এক একটা শুয়োরের দাম আমার কাছে 50 রুপি আছে। আপনি রুম করছেন শহরে? এই দেখেন আমার পুরো ঘর এখন খালি, কিচ্ছু নাই শহরে। দুই মানে রুম আছে, 50টা রুম আছে। 50টা রুম আমার 14 লাখ টাকা মতন গেছে শহরে। পর নিজের টাকা দিয়ে কোনো সরকার কোনো সরকারি সাহায্য পাইছি না। এমনিতে সরকারি সাহায্য বলতে আমার সরকার একটা লোন পাইছিল 97 হাজার টাকা। এবার ছড়া বাচ্চা দিয়েছিল, 5টা বাচ্চা মারা গেছে। একটা সর্বশান্ত শুকর পালক বিক্রম দাস পঞ্চায়েতের নিকট এবং সরকারের নিকট সাহায্য চেয়েছেন, যাতে কিছু সাহায্য পেয়ে আবার শুকর ক্রয় করে শুকর প্রতিপালন করে স্বাবলম্বী হতে পারেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।